আসসালামু আলাইকুম। অনেকদিন পরে, অনেকদিন পরে বলতেছে এই কারণে আজকে নভেম্বরের 18 তারিখ, আমার জন্য অনেকদিন পরে। গত শুক্রবারেও আপনারা নতুন কন্টেন্ট দেখলেন, আমার জন্য অনেকদিন পরে। আন্দামান সিরিজে ছিল হচ্ছে, শুরু ছিল 15ই আগস্ট, 15ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত 9 দিন। আমার চ্যানেলটা একেবারে নিউ চ্যানেল, 15ই আগস্ট আমি কন্টেন্ট আপলোড করা শুরু করলাম, অগস্ট মাসেই বোধহয় আমার চ্যানেলটা ক্রিয়েট করা। তো সেই হিসেবে একেবারে নতুন চ্যানেল, আমার প্রথম সিরিজ, প্রথম ট্যুরই ছিল আন্দামান। তো এরকম নতুন চ্যানেল হিসেবে যেরকম লাইক কমেন্টস আসছে, মানে আমি আসলে অনেকটাই অবাক। যতজনই সাবস্ক্রাইবার আছেন, ভিউয়ার্স আছেন, যারা লাইক কমেন্টস শেয়ার করছেন, সবাইকে না ধন্যবাদ দিলে আসলে ছোট করা হবে। আমি বলেছিলাম যে আমার টোটাল এপিসোডগুলো আপলোড শেষ হলে আমি খরচের উপরে একটা এপিসোড করব, আমার কত খরচ হলো, কীভাবে গেলাম, কীভাবে আসলাম, টোটাল ইনফরমেশন বেজ একটা কন্টেন্ট হবে। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, টোটাল সিরিজটা শেষ হওয়ার পরে একেবারে লাস্টের এপিসোডে আপনারা খরচের একটা কন্টেন্ট পাবেন, এটা 100% শিওর। খরচের বিষয়গুলো বলার আগে আরও কিছু বিষয় আসলে একটু শেয়ার করা দরকার। আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আমি বেসিক্যালি একজন সলো ট্রাভেলার, আমার একা একা ঘুরতে আর কি সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও অনেকের কাছে এটা একটু মানে অবাক করার মতো বিষয় হতে পারে, ট্রাভেলের সময় অবশ্য গ্রুপে যদি ঘোরা হয় খরচটা একটু কমে, এটা ঠিক। তবে যে খুব বেশি যে টাকা সেভ হয় এমনও বিষয় না, সাথে যদি দু চারজন থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকোমোডেশনটা মানে হোটেলের খরচটা কিছুটা কমে আর কি, খুব যে বেশি সেভ হয় এমন কিছু না। টাকার সেভ হচ্ছে আসলে আমার এই মানে গ্রুপে ঘোরা হইচই এগুলো আসলে আমার ভালো লাগে না। আমি একা একা ঘুরবো, যখন যেদিকে ইচ্ছা করবে, বেরোতে ইচ্ছা করলে বেরোবো, বসে থাকতে ইচ্ছা করলে বসে থাকবো, মানে আমার একটু অন্যের উপরে ডিপেন্ডেবল হয়ে ঘোরাটা আমার পছন্দ না। আবার আমার মতো করেও যে আরেকজন ঘুরবে কী দরকার আছে, যার কারণে আমি সবসময় একাই ঘুরি। একা থাকলে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো যে অসুবিধাগুলো হয় সেগুলো আমি ম্যানেজ করে নিতে পারি। বাসা থেকে বের হলাম, কোথাও একটা নতুন জায়গায় যাচ্ছি, হঠাৎ করে রাস্তার মধ্যে, বাসের মধ্যে বা প্লেনে বা এয়ারপোর্টে, যেখানেই হোক, হয়তো বা আনফর্চুনেটলি কাউকে, কারোর সাথে পরিচয় হয়ে গেল, তখন হয়তো বা অল্প সময়ের জন্য বা একদিন বা দুই দিনের জন্য তার সাথে থাকা ঘোরা সেটা হতে পারে। কিন্তু একেবারে বাসার থেকে বের হওয়ার সময় লাগেজের সাথে বেঁধে আরেকজনকে নিয়ে বা একটা গ্রুপের সাথে এঙ্গেজ হয়ে মুভ করা আমার আসলে ভালো লাগে না। সবচেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি একা থাকতে পারি, আমার খুব বেশি কষ্ট হয় না, বোর ফিল করি না আর কি একা। অনেকে কমেন্টস করছেন ইনস্টাগ্রামে, কিছু কিছু মানুষ আছেন যারা মেসেঞ্জারে জিজ্ঞেস করছেন, কমেন্টসে বা মেসেঞ্জারে এত ডিটেলস তো আসলে বলা যায় না যে কোথায় কী হলো, কীভাবে খরচ হলো। আপনারা যারা কমেন্টস করতেছেন বা জিজ্ঞেস করতেছেন সেখানে আমার কোনো বিরক্তি নেই, আপনাদের কমেন্টস দেখে আরও আমার ভালো লাগে যে আপনারা জানতে চাচ্ছেন। তবুও সবার উদ্দেশ্যেই বলা যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ যারা প্রশ্ন করতেছেন আমি প্রশ্ন পড়ার পরে আমি বুঝতে পারি যে আপনি পুরো ভিডিওটা দেখেননি, কারণ আপনি যে প্রশ্নটা করতেছেন সেই প্রশ্নের অ্যান্সার দেয়াই আছে, হয়তো পুরো ভিডিওটা দেখলে আপনাকে আর প্রশ্নটা করতে হইতো না। তারপরেও যে করতেছেন তাতে আমি বিরক্ত হচ্ছি, বিষয়টা মোটেও এরকম না। আপনারা যত খুশি প্রশ্ন করতে পারেন, যেটা খুশি বলতে পারেন, শেয়ার করতে পারেন। আর আমি একটু মানে ভ্রমণ বিলাসী মানুষ বলতে পারেন, আমি সুযোগ পেলে, পকেটে পয়সা থাকলে আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমি যেদিকে খুশি সেদিকে চলে যাই। আর আমার ম্যাক্সিমাম ট্রাভেলে আসলে কোনো প্ল্যান থাকে না যে আমি কোথায় যাব। আমার ব্যাকগ্রাউন্ডে পাহাড় দেখে আপনি বুঝতেছেন, আমি আমার ইউটিউবের প্রথম কন্টেন্টে আমার পরিচিতির জায়গায় আমি বলছিলাম যে আমি, আমার বাসা হচ্ছে ঢাকা শহরে। তো অবশ্যই ঢাকা শহরে পাহাড় নেই, দ্যাট মিন্স আমি বাসায় বা ঢাকায় নেই, ঢাকায় বলতে কি আমি বাংলাদেশে নেই। অনেস্টলি আমি আবার একটু বাইরে আসছি, তবে এবার আমি কোনো ট্রাভেলে আসিনি, এবার একটু ফ্যামিলি পারপাসে আসছি। আমি 6 তারিখে বের হয়েছি, সরি 6 তারিখ না, 5 তারিখ রাতে আমি বাসা থেকে বের হয়েছি। আর আজকে তো 18ই নভেম্বর, অলমোস্ট 14 দিন যাচ্ছে, আরও হয়তো বা 8-10 দিন আরও আমার পার হয়ে যাবে। তো এবার কোনো ট্রাভেল না, একটা ফ্যামিলি ইস্যু। এবার আসি মূল কথায়, খরচের বিষয়টা হচ্ছে কি যে আমি প্রথমত সলো ট্রাভেলার, সেকেন্ড বাজেট ট্রাভেলার, ব্যয়বহুলভাবে আমি ঘোরাফেরা করি না। আমার কন্টেন্টে দেখছেন যতটুকু না করলেই নয় ততটুকু, তো সেই হিসাবে তুলনামূলকভাবে আমার কস্টিংটা একটু কমই যায়। আবার অনেকের কাছে এটাও বেশি মনে হতে পারে, অনেকে আছেন হয়তো বা এর চেয়েও আরও কম খরচে ঘুরতে পারে,
আচ্ছা, আমি এখন যে খরচগুলো বলবো এগুলো বাংলাটাকে বলবো না, আমি ইন্ডিয়ান রুপিতে বলবো। বাংলাদেশে আমার যে টাকাটা খরচ হচ্ছে সেটা আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করেই বলতেছি আপনাকে, কারণ টোটাল টাকাটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করার পরে টোটাল যে অ্যামাউন্ট আসবে সেটা আমি আবার বাংলায় কনভার্ট করে আমি আপনাদেরকে বলে দেবো যে টোটাল বাংলা টাকা কত আসছে। এতে আমার বলতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। ইন্ডিয়ান রুপি আপনি 87.50 রেট, মানে বাংলা 100 টাকা, ইন্ডিয়ান রুপি 87.50, সেই হিসাবে আমি বলতেছি। একটু 19-20 হবে, অ্যাকুরেট তার বলা সম্ভব না। আমি 15 তারিখ রাতে বাসা থেকে বের হলাম, কমলাপুর স্টেশনে গেলাম, ট্রেনে উঠলাম, সকালবেলা বেনাপোল পৌঁছালাম। এই পর্যন্ত আমার ট্রেনের টিকিট, রাতের খাবার সব কিছু মিলে আমার খরচ গেছে হচ্ছে 550 রুপি। এরপরে যদি 16 তারিখের হিসাবটা বলি, সকালবেলা বেনাপোল রেলওয়ে স্টেশনে নামলাম, নাস্তা করলাম, ফ্রেশ হলাম, ইজি বাইকে আবার বর্ডারে গেলাম, ট্রাভেল ট্যাক্স দিলাম, কাস্টমসে কিছু টাকা, কিছু বলতে 100 টাকা নিল ওরা, ওই পারে গেলাম, কারেন্সি এক্সচেঞ্জ করলাম, তারপরে সিম কার্ড কিনলাম, ওখান থেকে সিএনজি নিলাম, সিএনজি নিয়ে বনগাঁ স্টেশনে গেলাম, ট্রেনে উঠলাম, দমদম পৌঁছালাম, দমদম থেকে মেট্রোতে এসপ্ল্যানেড গেলাম, রাত 10:11 পর্যন্ত ছিলাম। ব্লগে বলছিলাম যে নিউ মার্কেট এরিয়া হাঁটু পর্যন্ত পানি, এসপ্ল্যানেড থেকে মানে ধর্মতলার মোড় থেকে একটা ট্যাক্সি ক্যাব নিলাম একেবারে এয়ারপোর্ট পর্যন্ত। 16 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত আমার টোটাল খরচ হলো 1450 রুপি। এরপরে তো অ্যাজ ইউজুয়াল রাতটা আমি এয়ারপোর্টেই কাটালাম, সকালবেলা প্লেনে উঠলাম, 5:30 ফ্লাইট ছিল। প্লেন ফেয়ারটা আমি সবার শেষে বলব, ছোটো ছোটো যে খরচগুলো আছে সেগুলো আগে বলে নিই। এবার 17 তারিখের হিসাব, 17 তারিখ সকালবেলা প্লেনে উঠলাম, এয়ারপোর্ট নামলাম, 2.5 ঘন্টা ফ্লাইট ছিল, ওখান থেকে একটা ট্যাক্সি ক্যাব নিলাম, 150 রুপি নিল, হোটেলে নিয়ে গেল, হোটেলে ভাড়া দিলাম 720 রুপি। এরপরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে মেরিন জেটিতে গেলাম, হ্যাবলক জেটির জন্য আপনার টিকিট কাটার জন্য, সেখানকার অটো ভাড়া, লাঞ্চ, তারপরে চা, নাস্তা, ডিনার, এই সব কিছু মিলে আমার 17 তারিখে খরচ গেছে হচ্ছে 1170 রুপি। এরপরে 18 তারিখে আমার খরচ গেছে, আমি যে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক গেলাম সেই হ্যাবলকের টিকিট গেল 800 রুপি। তারপরে হ্যাবলক জায়গাটা যেহেতু একটু ব্যয়বহুল, ওখানে সব কিছু একটু খরচ বেশি হয়েছে আমার, তো সেই হিসাবে আমি যে রিসোর্টটা আপনারা দেখছেন বিজয়নগর বিচে যে রিসোর্টটাতে উঠছিলাম ওটা ভাড়া ছিল 900 রুপি। তারপরে ওখানে আমি তো পৌঁছেছি বোধহয় কয়টা, 10:30, হ্যাঁ 10:30 দিকে আমি ওই হ্যাবলক আইল্যান্ডে পৌঁছালাম, আমার রিসোর্টে পৌঁছালাম। এরপরে লাঞ্চ, ডিনার সব কিছু মিলে আমার ওই দিন টোটাল আমার খরচ গেছে হচ্ছে 2400 রুপি। এবার আসে 19 তারিখ। 19 তারিখে আমি আপনারা যেটা দেখছেন আমি এলিফ্যান্ট বিচে গেছিলাম, 19 তারিখে আবারও সেই একই রিসোর্টে 900 টাকা ভাড়া, আর ওই দিন আমি 100 টাকা দিয়ে সাইকেল ভাড়া করছিলাম, এখানে গেছে 1000 টাকা। তারপরে আমি এলিফ্যান্ট রোডে যে এলিফ্যান্ট বিচে যে গাইড ছিল, গাইডের পেমেন্ট ছিল 500 রুপি। দুপুরের খাবার, রাতের খাবার, এই সব কিছু মিলে আরও গেছে 500 রুপি। টোটাল আমার ওই দিন গেছে 19 তারিখে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 2000 রুপি। 20 তারিখ, 20 তারিখে অ্যাজ ইউজুয়াল আবার 900 টাকা রিসোর্টের ভাড়া, রুমের ভাড়া, 100 টাকা সাইকেলের ভাড়া। তারপরে ওই দিন আমি গেলাম, সকালবেলা তো গেছিলাম হচ্ছে কালাপাথর বিচে, সেটা তো সাইকেলে গেছিলাম, কোনো খরচ হয় নাই। কিন্তু লাঞ্চে, তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চের পরে আমি বাসে করে গেলাম, বাসের ভাড়া, সিএনজির ভাড়া, ডাব খাওয়া, এটা সেটা মিলে আরও গেছে 150 রুপি। টোটাল সব মিলে আমার 20 তারিখে খরচ গেছে হচ্ছে 1400 রুপি। এবার হচ্ছে 21 তারিখে আসি। 21 তারিখে তো আমি হ্যাবলক আইল্যান্ড থেকে চলে গেছিলাম আবার পোর্ট ব্লেয়ার। তো সকালবেলা 21 তারিখ সকালে হ্যাবলক টু পোর্ট ব্লেয়ার টিকিট, সকালের নাস্তা, এরপরে পোর্ট ব্লেয়ার মেরিন জেটি থেকে আবার পোর্ট ব্লেয়ার হোটেল লালাজি, সে হোটেলে ফেরা, হোটেলের খরচ, দুপুরের খাবার, রাতের খাবার, সব কিছু মিলে আমার ওই দিন গেল 2090 রুপি। এবার আসে 22 তারিখের হিসাব। 22 তারিখে আমি দুটো আইল্যান্ড গেছিলাম, একটা হচ্ছে রস আইল্যান্ড, আর হচ্ছে নর্থ বে আইল্যান্ড। তো ওইটা আপনারা দুইটা এপিসোডে দেখছেন, ওইটা আমি দুইটা পার্ট করে দিছি, তার কারণ হচ্ছে এই দুটো একই এপিসোডে দিলে এপিসোডের টাইম ডিউরেশন হয়ে যাচ্ছিলো প্রায় 34-35 মিনিট, তো বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আমি ওটা দুই ভাগ করে দিলাম আর কি। তো সেদিন সকালের নাস্তা, হোটেলের ভাড়া, ওয়াটার কমপ্লেক্সে যাওয়া, রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ডের যে প্যাকেজ ছিল এই সমস্ত প্যাকেজ, তারপরে লাঞ্চ করা, মাল্টিপ্লাক কিনলাম, এটা সেটা হাবি যাবি সব কিছু মিলে, চা নাস্তা ছিল, সন্ধ্যা নাস্তা ছিল, রাতের খাবার ছিল, সব কিছু মিলে আমার ওই দিন খরচ হয়েছে হচ্ছে 2150 রুপি। এবার আসি 23 তারিখ, যেদিন আমি ব্যাক করলাম পোর্ট ব্লেয়ার টু কলকাতা। হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসলাম, ট্যাক্সি ক্যাব ভাড়া গেল, এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে পৌঁছায় গেলাম, দমদম এয়ারপোর্ট থেকে আবার সেই নিউ মার্কেট এরিয়াতে আসলাম, ওখানে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে সেখান থেকে আবার শিয়ালদা স্টেশনে গেলাম, শিয়ালদা স্টেশন থেকে আবার বনগাঁর টিকিট, বনগাঁ স্টেশনে আসলাম, বর্ডার ক্রস করলাম, ঢাকার টিকিট, বাসের টিকিট করলাম, ঢাকা ফিরে আসলাম।
সেই দিন আমার টোটাল খরচ গেছে 1000 রুপি। এই হচ্ছে আমার টোটাল হিসাব। এবার ডেট ওয়াইজ যদি আমি এক কথায় যদি বলি, 15 তারিখ রাতটুকু 550 রুপি, 16 তারিখ 1450 রুপি, 17 তারিখ 1170 রুপি, 18 তারিখ 2400 রুপি, 19 তারিখ 2000 রুপি, 20 তারিখ 1400 রুপি, 21 তারিখ 2090 রুপি, 22 তারিখ 2150 রুপি, 23 তারিখ 1000 রুপি। এর সাথে এইবার আমি আমার যে কলকাতা টু আন্দামান পোর্ট ব্লেয়ার রিটার্ন ফ্লাইটের যে কস্ট ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে আসছিল 8750, আর বাংলা টাকা আমি অ্যাকুরেট টাকা দিছিলাম 10000, এটাকে কনভার্ট করলে 8750 আসে। সেই হিসাব যদি আমি করি, এখন টোটাল আমার টাকা আসতেছে 22960 রুপি। আমি ধরে নিলাম হিসাবের সুবিধার্থে 23000 রুপি। 23000 রুপিকে যদি এখন আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আসতেছে 87.50 টাকা হিসেবে 25760। এখানেও আমি যদি একটা রাউন্ড ফিগার হিসাব করি তাহলে আসে 26000। সো এই হচ্ছে আমার টোটাল বাজেট, 26000 বাংলা টাকা, 9 দিনের ট্যুর, ঢাকা টু কলকাতা, কলকাতা টু আন্দামান, আন্দামান টু কলকাতা, কলকাতা টু ঢাকা, একেবারে আমার ঘর পর্যন্ত। এখানে যে আমি 26000 টাকার কথা বললাম, এটা হচ্ছে আমার ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা। আমি যে 10 টাকা দিয়ে চা খাইছি আমার সেটাও পর্যন্ত এটার ভিতরে ইনক্লুডেড। আর আমি যখন ট্রাভেল করি আমি প্রত্যেকটা খরচ লিখে রাখি, যে ছোট খরচ হয়তো বা কথার কথা 2 টাকাতে একটা শ্যাম্পু কিনছি, ওইটা লেখার দরকার নেই বা ওইটা হিসাব নেই, তা না, আমি প্রত্যেকটা হিসাব রাখি। আর এই হিসাবটা রাখি দুটো কারণে, একটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে হবে, এই একটা কারণ, আর দ্বিতীয় হচ্ছে নিজেকে একটু সাবধান করা যে খরচ বেশি হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি টোটাল আমার ট্যুরের খরচ, আমি যেভাবে ঘুরছি যেভাবে খরচ করছি এটার একটা ধারণা আপনারা হয়তো বা পেলেন, আর এই ধারণাটা আপনাদেরও কাজে লাগবে, সেই হিসাব করে আপনারা বাজেটও করতে পারেন, ঘুরতেও পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন জায়গায় নতুন এপিসোডে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।